স্বজনের আর্তনাদে ভারী হাসপাতালের পরিবেশ। স্থানীয়রা জানান, হাসিফ বয়াতের বাবা ইউনুস বয়াতের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিল প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য মহারাজের। বুধবার ইফতারির আগে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত 8টার দিকে মহারাজ ও তার দুই ছেলে এবং তাদের সহযোগীরা হাসিফকে ধরে পার্শ্ববর্তী মসজিদের বাগানে নিয়ে যায়। সেখানে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পূর্ববিরোধের জের ধরে উপায় হত্যা করছে, যেহেতু ঘটনাটা ঘটছে পিরোজপুর থানাধীন কাউখালী থানার আন্ডারে, আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ওই থানার পুলিশ। নিহত হাসিব পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকার বাসিন্দা। সময় সংবাদ, পিরোজপুর।